আমাদের ব্রিলিয়ান্ট পারফর্মার সৌরভ সরকার সিরাজগঞ্জ থেকে। হুতুলুলু কাটাই মামা কেনার জব বম্বুসা। তাহলে প্রথমে তার ছেড়া যোগ হয়ে যাক, একটা মেয়ে বালিশের সাথে একটা ছেলে কোলবালিশের বিয়ে হয়ে গেল, একটা মেয়ে বালিশের সাথে একটা ছেলে কোলবালিশের বিয়ে হয়ে গেল, ফুলসজ্জার রাত, ঘনিষ্ঠ মুহূর্ত, এমন সময় মেয়ে বালিশটা ছেলে বালিশকে কি বলতেছে, এই তোমার তুলো বেরিয়ে গেছে। আমাদের সাজু ভাই একটা বাইক কিনছে, সে বাইক চালাইতে গেলে এখন এভাবে চালাইতে হয়, আর তার যে গার্লফ্রেন্ড আছে সেই গার্লফ্রেন্ড আবার এইভাবে বসে বসে গান গাচ্ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই কথা শুনে সাজু ভাই তো ধ্যাক করে ব্রেক থামায় নামে করতেছে, খুব ভালো হতো যদি তেলের দামটা তো বাপ দিত। তো তার সাথে সাজু ভাইয়ের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর সাজু ভাই যখন বাসায় গেল তখন দেখে সাজু ভাইয়ের যে পোষা মুরগিটা আছে সেটা জবাই করতে যাচ্ছে, তখন সাজু ভাই বলছে এই এটা এটা জবাই করো না, এই এটা জবাই করো না, এই মুরগিটা ডিম দেয়। এই কথা শুনে তার ওয়াইফ মুরগিটা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর মোরগটা এসে মুরগির কানে কানে বলছে, দেখছো আমার ভালোবাসার জন্য আজ তুমি ছাড়া পাইলা। নিপুণ আপু, কিভাবে বুঝবেন যে আজকালকার ছেলেদের গার্লফ্রেন্ড আছে কি নাই? ভালো করে লক্ষ্য করে দেখবেন যখন সে বাইক নিয়ে যায় তখন সে স্পিড ব্রেকারের উপর দিয়ে যায় না সাইড দিয়ে যায়। তো আমাদের মাজার স্যারের বাসায় সেই দিন দুপুর আনুমানিক একটার দিকে গেলাম, যাওয়ার সময় দেখি হঠাৎ মাজার স্যার বলতেছে, এই দুপুরে যারা ঘুমায় তারা আসলে ভালো না, তারা অলস, তারা এই কাজগুলো ঠিক করে না। আমি বললাম স্যার ঘুমের মধ্যে এসে আজ বলতে বল কি বলতেছেন। পরীক্ষার হল হলো একমাত্র জায়গা যেখানে আপনি নিরাপদে নিশ্চিন্তে বলতে পারেন একটা মেয়েকে, এই একটু দেখাও না। যা হোক, দেখতে দেখতে আমাদের সিজন ফোর এখানে শেষ হয়ে গেল, কিন্তু যা শেষ হবে না সেটা হলো এখানকার ভালোবাসা। যা ভালোবাসা পেয়েছি এটা শেষ হওয়ার মতো নয়, আর আপনাদের বলছি আসুন মানুষে মানুষকে ভালোবাসি, দেখেন পৃথিবীটা অনেক সুন্দর। অসাধারণ পারফরমেন্স করেছো, এবং বাকিটা অবশ্যই বলবেন আমাদের সবার প্রিয় জাদু শিল্পী জুয়েল আইজ। আমি সবসময় বলি যে পৃথিবীর শ্রেষ্ঠতর ম্যাজিক হচ্ছে ভালোবাসা। ধন্যবাদ বাবা। নিপুণ, তুমি ভালো পারফরমেন্স করছো বলে কিন্তু আজকে তুমি গ্র্যান্ড ফিনালে, তাই আজকে আর মানে আমি কোনো কমেন্টস করব না, তুমি তো অবশ্যই ভালো। তুমি বলেছিলে যে নিশ্চিতভাবে পরীক্ষার হলে বলা যায় একটা মেয়েকে, এই তোরটা একটু দেখা না। নিপুণ, তারপর মেয়েটা কি বলে? সব জোকসের অ্যান্সার কেন আমাকে দিতে হবে? কারণ আপনি একটিও অ্যান্সার দিতে পারছেন না। আমি জানি না তো এসে জন্য, আর আপনার সাথে অ্যান্সার দাও মানে অনেক ডেঞ্জারাস কিছু। ও মাই গড, না মেয়েটি বলেছে হুম স্যার দেখবে। মাজার ভাই, এরপরে ছেলেটা কি বলেছে? ছেলেটা যাই বলুক ঘুরে ফিরে কিন্তু ভালোবাসার কথাটাই আসবে, এবং ভালোবাসা দিয়ে সব কিছুকে জয় করা যায়। জানে বামে এত ভালোবাসা আপনার, যে কোনো অ্যাঙ্গেল থেকে ভালোবাসাটা সৃষ্টি করতে পারলে সে যে জবাবটি চাইছে ছেলেটি সেই জবাবটা পেয়ে যায়। না না, এরপর ছেলেটা বলেছে একটু ঢেকে দেখা। বাবুর সাজু, তুমি কিন্তু আসলে খুব মানে অ্যাডাল্ট হয়ে যাচ্ছ আস্তে আস্তে। ও এতদিনে এতদিন পরে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার এবার আমরা আমাদের স্পেশাল দিনে জাজ আছেন, আমাদের স্পেশাল মানুষ। এবার ইন্টারেস্টিং ব্যাপার যেটি সেটি হচ্ছে যে আমাদের এটিএম ভাই কানে একটু কম শুনেন, কিন্তু কোনো খারাপ কথা ওনাকে বলা যাবে না, এটা আগে শুনেন। এবং ভালোবাসা, প্রেম, রোমান্স এই শব্দগুলো উনি খুব শুনেন। এতক্ষণ সৌরভ কি করেছে না করেছে, কতটুকু শুনেছেন বা না শুনেছেন আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত ভালোবাসা শব্দটি উনি শুনেছেন। এটিএম ভাই কিছু বলেন। আমি মনে করি একটা মানুষের জীবনে মেয়ে হোক পুরুষ হোক, মানুষ মানেই হচ্ছে ভালোবাসার কাঙ্গাল। বাহ, ভালোবাসা পেতেই হবে, যতদিন বাঁচব ততদিন ভালোবাসা পেতে হবে। আমি বিশ্বাস করি
যে জীবন শিকার নয়, স্থূল এক জৈবিক তৃপ্তির সূক্ষ্ম সত্য অনুভূতি অন্বেষ্টের ধ্যান, তার নাম প্রেম। বাহ 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 বাহ। সৌরভ, আর কি লাগে এরকম যে কয়েকটি লাইন তোমাকে সে শোনালো? এটিএম ভাই সহজে কিন্তু সবাইকে শোনান না। থ্যাংক ইউ সৌরভ সরকার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সৌরভ সরকার, থ্যাংক ইউ।